পরীক্ষায় নো টেনশন, নো হয়রানি, অল ইজ ওয়েল উইথ ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী। 2018 শুরুতে আশায় বুক বেঁধেছিলেন কৌশিক গাঙ্গুলি, দেব, শুভশ্রীরা। এবার যদি মুক্তি পায় ধূমকেতু, সেই আশা উসকে দিয়েছিলেন প্রযোজক রানা সরকার। প্রতিশ্রুতি দিয়েছিলেন 2018 15 আগস্ট মুক্তি পাবে দেব শুভশ্রীর কামব্যাক ছবি। কিন্তু দেখতে দেখতে অগস্ট ছাড়িয়ে শেষ হতে চলল বছর, আর ধূমকেতু আটকে রইল প্রতিশ্রুতির জালে। না, এখন আর কোনো উচ্চবাচ্য নেই, অথচ দেব শুভশ্রীর ফ্যানেরা আজও অপেক্ষায়। হিরো হিরোইনের দিকে মাঝে মাঝেই ধেয়ে আসে প্রশ্নবাণ। এই যেমন এক জনৈক দেবভক্ত সরাসরি প্রশ্নটা করেই ফেললেন সুপারস্টারকে, আর দেবের শটান উত্তর, জানি না। ভাবতে পারেন, তিনি সিনেমার হিরো, অথচ ঠিক কতটা অন্ধকারে রাখা হয়েছে তাকে। আর উত্তরটা সব থেকে ভালো জানা আছে যার, সেই প্রযোজক রানা সরকারও একেবারে চুপ। তাই অপেক্ষা রয়েছে, প্রত্যাশা রয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো দিশা নেই। টলি টাইমের ক্যামেরায় ধরে রাখা শুটিংয়ের কিছু মুহূর্তই খালি ফিরে ফিরে আসে। এই দৃশ্য বড় পর্দায় আদৌ দেখা যাবে কিনা তার কোনো সদুত্তর নেই। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।